ওয়েলকাম টু হেলথ হোমিও চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ কালী পুজো ও দিওয়ালির শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটি দিওয়ালিতে আতশবাজি জ্বালাতে গিয়ে যদি কোনো এমার্জেন্সি হয় ওই নিয়ে। দিওয়ালিতে আমরা সবাই আনন্দ করব, আতশবাজি জ্বালাবো, রং মশাল জ্বালাবো, চরকি জ্বালাবো, বড়রা শব্দবাজি জ্বালাবো, প্রচুর আনন্দ করব। কিন্তু তার পাশে পাশে আমাদের নিজেদের নিরাপত্তা বজায় রাখব, না হলে আমাদের সব আনন্দ মাটি হয়ে যাবে। আতশবাজি, চরকি, শব্দবাজি জ্বালানোর সময় আমাদের নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, যাতে আমাদের কোনো এমার্জেন্সি না হয়। যদি কোনো কারণে এমার্জেন্সি হয়, অর্থাৎ হাত পা বা গায়ে কোনো আগুন ছিটকে পড়ে বা পুড়ে যায় বা ঝলসে যায়, তাহলে আমাদের তৎক্ষণাৎ হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবাম 200 গরম জলে 5-6 ফোঁটা দিয়ে তার ধারা ওই ঝলসে যাওয়া জায়গায় লাগাবো। এছাড়া ক্যান্থারিস 30 1 ঘন্টা অন্তর 1 ফোঁটা করে 4-5 বার খাবো, এবং ক্যান্থারিস মাদার নারকেল তেল বা অলিভ অয়েলে সমান মিশিয়ে পরিষ্কার তুলো দিয়ে ওই জায়গায় লাগিয়ে রাখবো। এছাড়া বন্ধুরা, যদি শব্দবাজি জ্বালাতে গিয়ে কানের পর্দা ছিঁড়ে যায় বা ফেটে যায়, তাহলে হাইপেরিকাম 30 1 ফোঁটা করে 4 বার খাবো, এবং শব্দবাজির জোর শব্দে যদি কানে শুনতে না পাই তাহলে আর্নিকা 1 mg 3 বার খাবো 1 ফোঁটা করে। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, সাহায্যে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ, হ্যাপি দিওয়ালি।